হ্যালো হাই হ্যালো কেমন আছো এই তো ভালো আপু কেমন আছেন এই তো ভালো আছি তুই কেমন আছো এই তো অনেক ভালো আমার ফার্স্ট টাইম মনে হচ্ছে আপনি কি বলতে পারবেন এই প্রবাস জীবন এবং ডায়াবেটিস এই দুটোর মধ্যে মিল কোথায় এর মধ্যে আবার কি হ্যাঁ মিল আছে তো কেমন মিল বলো তো মানে প্রবাস জীবনে সবকিছুই ঠিকঠাক আছে শুধু ওই চিনির মতন যে মিষ্টি মিষ্টি আত্মীয় স্বজনগুলোকে না টাচ করা যায় না কিন্তু জানো খাবার সব মিষ্টি আমার এক বান্ধবী গ্রাজুয়েশন করেছে চায়নাতে তো পাঁচ বছর পরে সে বাংলাদেশে ফিরেছে তো আমরা যারা ফ্রেন্ডস জোন আছি সবাই চলে গেছি সেখানে যে এখন আমার বান্ধবীকে দেখে বলছি ওফ লামিয়া তুমি তো চায়না গিয়ে আরও সুন্দর হয়ে গেছো চাইনিজ হয়ে গেছিস একদম মানে কি যে সুন্দর কিন্তু তুই চায়না যে এটা প্রেম করতে পারলি না এটা কোনো কথা এটা শুনে লামিয়া বলতেছে উফ আর বলিস না সব ছেলেরা এক পাশ থেকে সদ্য ছেঁকা খাওয়া এক বান্ধবী বলে উঠল ঠিকই বলেছিস সব ছেলেরা এক বেইমান প্রতারক এটা শুনে লামিয়া বললো আরে আরে বেইমান প্রতারক না ভাই তাই না সব লোক দেখতে এক আমি কনফিউজ হয়ে যাই সব দেখতে একই আসলে তো নাক চোখ তাহলে তো এইটা খুব সিমিলারিটি তো যাই হোক এদিকে আমার আবুল মামা তার আবার ইংরেজিতে খুবই দুর্বলতা আমি বলছি যে মামা তুমি আর যাই করো কোনোদিন মানে ইংরেজি ভাষাগত যে দেশগুলো আছে সেখানে যাইতে পারবা না মামা এটা এক ধরনের চ্যালেঞ্জ হিসেবেই নিছে কারণ মামা সব কিছুতেই কনফিউজ যেমন ধরুন অ্যাপ্লিকেশন তার কথা হলো অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্লিকেশন হয় এ ডাবল পি এল ই কেন অ্যাপেল হইলো তো আমার তো ধারণা ঠিক আছে যে সে যেতে পারবে না হুট করে একদিন মামা ইউএসএ চলে গেল আমি তো কনফিউজ মানে যেমনি যাক গেছে আমি চিন্তা করলাম মামার সাথে যোগাযোগ করতে হবে কোনো প্রবলেমে প্রবলেমে পড়লো কিনা ওখানে গিয়ে তো আমি তাকে থ্রু ইন্টারনেট ফোন দিলাম যে বললাম মামু কিরম আসো এখানে এই যে তুমি এই যে আমেরিকা গেছো আমেরিকানগুলোর লগে তোমার ওই ইংরেজিতে কথা বলতে বা বসতে কোনো প্রবলেম হইতে আসে না তো কি বলে মামা উঠে বলে না মোর তো প্রবলেম হইতে আসে না মুই আমেরিকান গো ভাষা ইংরেজি বসতেই পারতে আসি মোর ইংলিশ মনে হয় হারা বোঝে না চাইনিজ হয়ে যায় আমার এক বান্ধবী গত দেড় বছর ধরে সে আসলে বাইরে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করছে হ্যাঁ হ্যাঁ আমিও তার পদ অনুসরণ করছিলাম মানে পদাঙ্ক তো সে কি করছে আইএলটিএস স্কোর গ্যাদার করলো হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছে গ্রান্ট হচ্ছে না আবার করছে আচ্ছা দেড় বছর ধরে এদিকে আমার আর এক বান্ধবী এক অস্ট্রেলিয়ান প্রবাসীকে বিয়ে করে এক মাসের মাথায় অস্ট্রেলিয়া চলে গেছে তো এটাই তো সবচেয়ে ভালো প্রিপারেশন হ্যাঁ তো আমি আমি চিন্তা করলাম যে এত আইএলস এত অ্যাপ্লিকেশন কি দরকার এরকম শর্টকাট ওয়েতে যদি বিদেশ যাওয়া যায় ভালো হয় এটাই ভালো আমি চিন্তা করলাম যে ওকে ফাইন এবার তাহলে প্রবাসীদের সাথে প্রেম শুরু করে দেব আচ্ছা তো আমি একজনের সাথে প্রেম করছি আমি বেশ পছন্দ করি তাকে আমি এটাই বুঝাচ্ছি বাট ওই লোকটা আমাকে দুই চোখে দেখতে পারে না দুই চোখে দেখতে পারে না হ্যাঁ কেন 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 থাকে কানাডা কানাডা কি দেখতে পায় ও কানাডা ও দেখবে কি হবে তো যাই হোক পরবর্তীতে চিন্তা করলাম যে না অন্য কোনো ওয়ে বের করতে হবে আর একজনের সাথে একটু ভাব জমাইছি বাট সেখানে যাওয়ার তো কোনো ওয়ে নাই কেন কেন থাকে নরওয়ে যাওয়ার ওয়ে নাই ওকে তো যাই হোক এক জায়গায় একটু কানেকশন হলো লোকটা দেশেও আসছিল একবার দেখাও হলো তার সাথে আমি তো মনে করছি উফ জমে এইবার 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 হঠাৎ করে তার ফেসবুক আইডি ফোন নাম্বার মানে কন্টাক্ট করার যে কোনো ওয়ে ভ্যানিশ হয়ে গেল ও সে এখন ভ্যানিশ আচ্ছা এই যে আমেরিকা বলেন ইউরোপ বলেন অস্ট্রেলিয়া বলেন এই সব জায়গায় না আসলে এই সব প্রবাসীদেরকে বিয়ে করে লাভ নাই হ্যাঁ বিয়ে করতে হবে কোথায় বলেন তাপু আফ্রিকায় যে থাকে কেন কারণ জামাই সারাদিন বাইরে গিয়ে অন্য কাউকে ভালো লাগতেই পারে কিন্তু যদি আফ্রিকায় থাকে যতই বাইরে থাকো দিন শেষে আমাকে আমার এক চাচাতো ভাই বিদেশ যাওয়ার আগে মানে সে তো রেগুলার আমাকে ফোন দিত মেসেজ করতো দেখা করতো তো ভালোই লাগতো আমার কাছে যদিও পাত্তা দিতাম না এবার সে সৌদি আরব চলে গেছে আচ্ছা ওমা সে এখন আমাকে পাত্তা দেয় না আমি পাত্তা দিব না ইটস ওকে বাট আমাকে কেউ পাত্তা দেবে না এটা কোনো পসিবল না খুব রেগে গেলাম তাকে আমি নিজেই কল দিলাম দিয়ে বললাম নেব আমি মরে ফোনও দেন না কলও দেন না কাহিনী কি আর তাছাড়া আমি কত বুটের ডাল এনে খাওয়াইছি আপনি আমার হাতের বুটের ডাল কত পছন্দ করতেন এটা শুনে আমার নেব কি বলে ওরে মনু আর কোষ নিয়ে মোর এখন আর বুটের ডাল ভাল লাগে না মোর এখন ভাল লাগে উটের ডাল আর এক কাজিন থাকে দুবাই সেও চেঞ্জ সে আসছে দেশে দেশে এসে কোথাও খেজুর গাছ দেখলে হেনে বালু কই আবার কোথাও বালু দেখলে হেনে উঠটা কই ছোট থেকে দেখে আসছি আমার যারা ফ্রেন্ডস ওদের আত্মীয়রা যারা বাইরে থাকে তারা যখন বাইরে থেকে আসে তখন ওদের জন্য কি নিয়ে আসে আইফোন ল্যাপটপ তারপরে দামি চকলেট পারফিউম সোনা আর আমার আত্মীয় স্বজন যখন আসে তখন নিয়ে আসে কি কি শ্যাম্পু সাবান লোশন লোশন খেজুর সব থেকে উইয়ার কম্বল অনেক আত্মীয়র মধ্যে আমার এমন একটা আত্মীয়কে আমি পেয়েছি যে কিনা নিজে থেকে আমাকে একবার বললো
এইবার যদি দেশে আসি আমি তোমার জন্য একটা মোবাইল নিয়ে আসবো। সর্বনাশ নিজে থেকে বলছি, হ্যাঁ বলছি, মাথায় তুলে রাখা উচিত, মাথায় তুলে রাখা উচিত। 2013 সালে বলছি, এখন পর্যন্ত দেশে আসে না। আমার খালু, তিনি 12 বছর পরে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন, আমাদের বাসায় এসেছেন। কিন্তু খালুর মনটা ভালো নেই। তাই আমি বলছি, খালু তুমি এত এক্সাইটমেন্ট নিয়ে দেশে আসলা, এদেশে এসে এরকম মন খারাপ? গেদু আর কইস না, দেশে আইয়া বিমানবন্দরে যখন নামছি, বিমানবন্দরে বাইর হইয়া লাকেজটা পাশে থুইয়া দেশের মাটিতে আবেগ আপ্লুত হয়ে গেছি, দুই হাতে মাটি ধরে চোখ বুঝে উপরে উড়াই গেছি। ও দেশ, তুমি এত সুন্দর, তোমারে থুইয়া মুই এতদিন কেমনে আসালাম, তোমার তুলনা হয় না। এরপর পাশে চাইয়ে দেখি মোর লাগেজটা নাই। আহারে, তার মনটা একদম শেষ।